মাদক, ভূমি, সন্ত্রাসী, মারামারি কিংবা ধর্ষণ, প্রায় সব ধরনের মামলাই রয়েছে জনবালি শিকদার সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কিন্তু আসল ঘটনা কি? আপনি এই জনবালি শিকদার আর দৈনন্দিন শিকদার, এই দুইজনের সমস্যার ব্যাপারে কি জানেন? এদের সমস্যা কি নিয়ে? আসলে দৈনন্দিন শিকদার আমার চাচা, জনবালি শিকদার চাচাতো ভাই। জনবালি শিকদারের বাপ যেরকম চাচা, দৈনন্দিন শিকদার আমার একই এরকমই চাচা। কিন্তু তারা উভয় আমাদের কাছে সমান। এই জমিনটা নিয়ে আমরা যতটুক জানি, এই জমিনটা 49 সনে একটা দলিল নাকি হয়েছে, তখন আমাদের জন্ম হয় নাই। এটা আমরা শুনছি 49 সনের দলিল হয়েছে জাফর শিকদারের নামে। জাফর শিকদার হলো জমিদার শিকদার, মমিন শিকদারের বাবা। এই জমিটা একটা রেজিস্ট্রি করছিল খাস জমি। এখন তো জমিন রেজিস্ট্রি করলে আইডি কার্ড নাই, বর্তমান হাল সন চেক নাই, নানান কিছু নাই। ওই সময় তো আগে তো এগুলো নেয়নি। এই জমিটা যখন খাস জমি ছিল, সরকার 61-62 সনে যখন বন্দোবস্ত দিছে, এই বন্দোবস্তের সময় এই জমিটা মমিন আলী শিকদার তার নামে ধরে নিয়েছে। বন্দোবস্ত মমিন শিকদার ধরে আনছে, আনার পরে আবার বর্তমানে যে 79-তে যে হাল সন রেকর্ড গেছে আমাদের দেশে, 79-80-তে এই রেকর্ডটা মমিন শিকদার নাম করাইছে, তার নামে এই রেকর্ড। এই জমিন আমরা হওয়ার পরে এই দেশ সেজন এগোই খাইতে দেখতেছি, জমিনটা এরাই খায়। এবং এদের চেক সালে না সবকিছু কাটা তো চলে গেছে, চেক সব কাটা আছে। কিন্তু আমাদের জানা মতে এই জমিটা এরাই খাইতেছে। এই জমিটার একটা বিরোধ চলছে আদালতে, মামলা চলছে। ওই যেমন 50 সনে একটা দলিল করছে জাফর শিকদারের নামে, ওই দলিল দেওয়া দিলে তারা দাবি দিতেছে। আর জনবালি শিকদার দাবি দিতেছে তার বাপের নামে বন্দোবস্ত এবং তার বাপের নামে বিআরএস রেকর্ড। এই দাবিতে সে পিছনো জমিন খাইতেছে, বর্তমানে সে ভোগ দখলে আছে। এই মর্মে এর নামে হয়তো 8-10 কেস হয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, নানান ধরনের মামলা। এই মামলাগুলি আমাদের জানা মতে সম্পূর্ণ মিথ্যা। এই যে লোকজন চতুর্দিকে যা দেখেন, আমাদের গ্রামের লোক সবাই তো সাক্ষী দিলে কি সবার কাছে জেনে দেখে। জনগণের শিকদার দুইটা ছেলে, তারা দুজন বাইরে থাকে, তারা দেশে থাকে না। দুজন বাইরে থেকে, এরা চাঁদাবাজি, সন্ত্রাসী, এরকম ধরনের কোনো লোক না। আমি শুধু একা বলি না, কিন্তু যারা আছে সবার কাছে জিজ্ঞেস করে দেখেন, সবার কাছে জিজ্ঞেস করে দেখেন, এরা কোনো খারাপ না। এই জমির নাম হওয়ার পরে দেখতেছি এরা খাইতেছে, বর্তমানে এরা করতে পারে। এতটুকু আমরা বলি। এই জমিটা আদালতে মামলা চলতেছে, জনমালি ইজারের ভাষ্য হলে যেন আদালতে যে ডিগ্রি পায় জমি সেই। এরা মাঝে মাঝে মামলা করে পুলিশ প্রশাসন আর সে জায়গা, এই জনমালি সিদ্ধার একই দোয়াই দেয় আদালত, যেন আদালতে হাকিম যাকে ই দেয় আবার সেই জমি পাবে। শরীয়তপুর জেলার জাজিরা থানার মোহরালী শিকদার কান্দি গ্রামে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়দের কাছে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জৈনুদ্দিন শিকদার ও জনবালি শিকদার এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, যা নিয়ে শরীয়তপুরের চিকুন্দি জজ কোর্টে একটি মামলাও চলমান রয়েছে। কিন্তু এখানেই থেমে থাকেনি স্থানীয় প্রভাবশালী জৈনুদ্দিন শিকদার। জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ থাকায় তার পরিবারের এক একজন বাদী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে ব্যাপক হয়রানি করছে জনবালি শিকদার ও তার পরিবারকে। আমার চাষা নাকি গন্ডগোল জায়গা জমিন নিয়ে, চাষায় গন্ডগোল আনতে গন্ডগোল করতে চাই না। আমার চাষায় আমার স্বাস্থ্য বইনরা একটার পর একটা ক্যাশ দেয়, নারী দর্শন ক্যাশ দেয়, মামলা দেয়, ওই সাদাবাজি, বাবা টেবলেট, ওই আবেছে, সই আবেছে, আমি তো সব জামেলি আমি জানি না। তবে আমি জনগণের কাছে এই আমার আবেদন, বাংলাদেশ আওয়ামী লীগের সবার কাছে আমার বিচার আবেদন রইল। আমার বিচার চাই, পুনরায় বিচার চাই যে এগুল বদলাম আমার নিকে কি করলো। আমার যা জমিন হলো তোরবার হলো জায়গা জমিন নিয়ে, বাবা ট্যাবলেট দেখেন নাই, আমি আমার মারামারি আমি করি নাই। আদালত কে চলতেছে না, আদালত আমি মানি, আমি হনুমানি আগমানি, আদালতে যে পাই আমি ছাড়ি দিয়ে দেবো। এছাড়া আমার কোন আর দাবি নেই, আদালতে সরকারের যে আরে দেয় হেই পাইব। যে সব মামলা যে নারী দর্শন দিছে, সাত দ্বারা করছে, 44 করছে, 54 করছে, এরপর এই যে অহন বর্তমানে হরণি মানে এক এক 12 কেস চলছে আমার নামে, 12 কেস চলছে। এইটা বিচার চাই জনগণের কাছে এবং মন্ত্রী এমপি সবার কাছে আমি বিচার চাই। জৈনদের শিকদার আমার চাচা, জনবলে শিকদার আমার চাচা তো ভাই। জৈনদের শিকদারের বাড়ি আমাদের বাড়ি একই বাড়ি, তো ওনাদের সাথে এই জায়গা জমি নিয়ে হের ফের বাজছে। তবে জমিটা তৎকালীন থেকে আমরা, আমার যতটুকু বয়স হয়েছে, আমার বয়স পরিমাণ আমি দেখতেছি, এটা জনবলি শিকদার খাইতেছে। এই মামলা মোকদ্দমাগুলো হয়েছে, এই মামলা মোকদ্দমার ব্যাপারে আপনি কি জানেন? না, মামলা সম্বন্ধে আমি জানি, ওই পুলিশ আইতো, ইনকোয়ারিতে আইতো, এই পর্যন্ত জানতাম।
যে মামলা মোটামুটি কয়টা হয়েছে এটা জানি না, তবে ওনার ভিতরে যে মামলাগুলি করছে যে ঘটনাগুলি শুনছে এগুলি মিথ্যা, এটি সত্যি না। বুয়া মামলা দিয়ে আজ আমি তাদের একটু হয়রানি করাইতেছি। জমিনের সমস্যা কার সাথে? জনবলি শিকদার আপনার কি হয়? আর জৈনুদ্দিন শিকদার চাষা, এর অযথা বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রানি করতেছে, কারো কথা মানে না, কারো কথা শুনে না। আপনারা স্থানীয় সালিশ মুরব্বী যারা আছেন তাদের কারো কোনো কথা শুনে না? হ্যাঁ, ওই একজন ছাড়া কেউ শুনে না। ওই একজন যে তার বুদ্ধিমান হ্যাঁ সারা কি ওই একজন কে সাবেক মেম্বার শহর আলী শিকদার। আমি জনাব আলী শিকদারের জমি এলো খাজা নিচ্ছি, আমি ঘর উঠেছি। ঘর উঠানোর পরে আমার একটা ভ্যান আছে, ভ্যান থাকার পরে আমার একটা অটো ভ্যান আছে, এই ভ্যানে হলো এই রাস্তা দিয়ে নামাই, নামানোর পরে যিনি আমার না করছে এই ভ্যান নামাইতে, আমি বলি ঠিক আছে জমিন মামলা চলতে হয় তুমি পাইবা নাহলে জনবলে পাইব, একজন পাইবো, কিন্তু আমি তো তাকে খাজনা, আমার টাকা হ্যাঁ নিতে খাজনা আমি হেরে দিব, যে পাই তুমি পাই তোমার দিব। আমি এনার আমার ভ্যান নামাইতে না করছে, কয়তো এই ভ্যান তুমি হ্যাঁ নামাইতে না, কিনে নামাইতে না, জমিন আমার, তোমার জমিন যদি হয় তাহলে আমি নামাম না, আমি না করছি। না করার পরে কয় এনার ভ্যান নামাই লিখে আর একজন ভ্যান নামাইছে, ও আমার মারছে, কয়তো এনার ভ্যান নামাই লিখে, আমি ভ্যান নামাই লিখেছি, ওই আমার জুতো নামাই রয়েছে আর আমার কমাইতে গেছে টাকা চাইছি, আর আমার বাড়িতে আমার গাছের ফল পাকা সিরিয়াল হয়ে গেছে, ওর বোনের সব। জৈনুদ্দিন শিকদার, ইনি হচ্ছেন সকল অপকর্মের মূল হোতা। আসমতি, জৈনুদ্দিন শিকদারের মেয়ে, তিনি সকল অপকর্মে জৈনুদ্দিন শিকদারকে সহায়তা করে থাকেন এবং বেশিরভাগ মিথ্যে মামলার বাদী হচ্ছেন আসমতি। মুসলিম, সন্ত্রাসী, শোনা যায় মাদকের সাথেও সংশ্লিষ্টতা রয়েছে। এরশাদ, সন্ত্রাসী, জৈনুদ্দিন শিকদারের ছেলে, শোনা যায় মাদকের সাথেও তিনি সংশ্লিষ্ট রয়েছেন। জিনু শিকদার, মাদক সম্রাট ও সন্ত্রাসী। এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোহাম্মদ আজহার মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে বিষয়টির ব্যাপারে আমি জানতে পেরেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরে আরে দাদাবাজি বাদাবাজি এই সব ধরনের কোনো বিপদ নাই, একই জানেও না আর আমিও দেখি। এগুলো মিথ্যা মামলা নাকি? এরা কি কোনো চাঁদাবাজির সাথে জড়িত আছে? জড়িত না। আর এদের যা কোনো নাম দিছে এইসব, ওনাকে পাঁচ ছজনের নাম দিছে, সব হলো এই সৌদি আরবে বিদেশে লোক, অন্য অন্য দেশে, এরা কোনো এই চাঁদাবাজির লোকও না, চাঁদাবাজিও না। এই যে এই হবে না জায়গা জমিন নিয়ে আমার আমার বাড়ি বেড়া বউ অত্যাচার করতেছে, আর এমনি করতেছে, মারতেছে, ধরতেছে। কে করতেছে? এই যে জমি নিয়ে সমস্যা, এই জমিটা আসলে কার? এই জমিটা এই ক্ষেতের পূর্ব বসে আমার ক্ষেত, আমার ক্ষেত। আমি আজকে কয়েক বছর ধরে এই জমি এরাই খেতে আসছে, আমি কি সমস্যা তাও কাগজ পত্র চাঁদাবাজি, দর্শন, এরপরে মারামারি, এই সমস্ত যে মামলা গুলো এদের নামে আছে, মুখে মানে দরগা গাড়ি হইতে পারে, বাড়ি বাড়ি ব্যাপার, কিন্তু এরকম কোনো কিছু হয় নাই, চাঁদাবাজি করছে বা এইটা করছে ওইটা করছে, এরকম কোনো যোগাযোগ করা হলে তিনি জানান জনবলি শিকদার এ ধরনের অপকর্মের সাথে জড়িত নয়। আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং ব্যাপারটা নিয়ে আমরা স্থানীয় ভাবে সালিশি মীমাংসা করার চেষ্টা করছি। জনবলি শিকদার ও তার পরিবার বিষয়টি নিয়ে অত্যন্ত হুমকির সম্মুখীন রয়েছে, তার পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি দাঁড়ে দাঁড়ে বিচারের আশায় ঘুরছেন, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।